আসসালামু আলাইকুম। গ্রাফিক সুইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম শোয়েব, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে আমরা কেন ফাইবারে কাজ পাচ্ছি না, বা ফাইবারে অ্যাকাউন্ট করার পরও আমরা কেন কাজ পাই না, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এ বিষয়ে আমি আপনাদেরকে এমন কয়েকটা কার্যকরী টিপস দিব, যে টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই কাজ পাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। ফাইবারটা কি আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। ফাইবারটা হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং আমি কি ধরনের কাজ পারি তার উপর কিছু কাজ করে দেন হচ্ছে আমি শো অফ করব যে আমি এই কাজগুলো পারি। ওগুলোর উপরে ভিত্তি করে ক্লায়েন্ট আসবেন, দেখবেন, দেখে যদি ওনার পছন্দ হয় দেন ক্লায়েন্ট আমাকে কাজ দেয়। এটা হচ্ছে ফাইবারের একটা সিস্টেম। অর্থাৎ আমি একটা দোকান নিয়ে বসে আছি, সেখানে আমার কিছু প্রোডাক্ট আছে, আমার ক্লায়েন্ট আমাকে দেখলো, দেখে হচ্ছে আমাকে অর্ডার করলো। এটা হচ্ছে ফাইবারের মেইন থিমটা। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, বিগত এক বছরে ফাইবার মার্কেট প্লেসের মধ্যে প্রায় 1.5 লক্ষের উপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, যেখান থেকে মাত্র 10 থেকে 15% অ্যাকাউন্ট হোল্ডার যারা কাজ পাচ্ছেন, বাকিরা কিন্তু কাজ পাচ্ছেন না। এর কারণটা হচ্ছে আমাদের অনেকেরই ধারণা যে আমরা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, একটা গিগ আপলোড করলাম, আপলোড করার পরেই মনে হয় আমরা কাজ পাওয়া শুরু করব বা আমরা ইনকাম করা শুরু করব। আসলে কিন্তু তা না। এর কারণটা কি? এর প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে আমি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি তখন সেটা না বুঝে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। অর্থাৎ ফাইবারে যখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেটা প্রফেশনালিজম ফলো করে আমি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি না। সো দ্যাট আমি যখন ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অবশ্যই অবশ্যই আমাকে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তাহলে আপনি কাজ পাবেন না। এটা হচ্ছে প্রথম অংশ। কাজ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাকে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার মূল থিমগুলো কি। চলেন একটু দেখে আসি মূল থিমগুলো কি। আমি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ফাইবারে তখন অবশ্যই অবশ্যই আমাকে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর এই প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে যে বিষয়গুলো রাখতে হবে আর সেগুলো হচ্ছে, অবশ্যই আমি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেখানে আমরা যে ইউজার নেমটা ইউজ করি সেই ইউজার নেমটা অবশ্যই একটা ব্র্যান্ড নেম হতে হবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে ব্র্যান্ড নেম কী, ব্র্যান্ড নেম কি, সে বিষয়ে আমি একটু পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি জানিয়ে দেব। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে কাজের সাথে মিল রেখে, অর্থাৎ আমি যেই সব কাজ করতে পারি ওর সাথে মিল রেখে আমাকে একটা মিনিংফুল ডিসক্রিপশন অ্যাড করতে হবে। যেহেতু আমরা জানি যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদেরকে একটা ডিসক্রিপশন অ্যাড করতে হয়, সেই ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই অবশ্যই আমাদের কাজের সাথে মিল রেখে আমরা কী করব, আমরা একটা ডিসক্রিপশন অ্যাড করব। তিন নম্বর হচ্ছে আমার যে স্কিলগুলো অনেক ভালো আমি পারি বা আমি যে স্কিলগুলো খুব বেশি আমি দক্ষতা আছে ওই স্কিলগুলো আমি অ্যাড করব। আমরা এমন অনেকেই আছি যে আমরা কাজ পারি বা পারি না স্কিল অ্যাড করে রাখে, অনেকগুলো স্কিল অ্যাড করে রাখে। অ্যাকচুয়ালি সিস্টেমে এটা না। ওই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু পরে প্র্যাকটিক্যালি আপনাদের সাথে দেখাবো। দেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয় আমাদের ফাইবারের সাথে। সেই অ্যাকাউন্টগুলো কীভাবে লিঙ্ক করবেন বা কী কী অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেন হচ্ছে এডুকেশন এবং সার্টিফিকেশনের যে অংশগুলো আছে ওগুলো আমরা খালি রাখবো না। তাহলে চলুন আমরা একটু বিস্তারিত জেনে আসি। একটু খেয়াল করে দেখেন, আমি ফাইবার মার্কেট প্লেসের মধ্যে আছি আর আমার সামনে কিছু গিগ আছে, এবং এই গিগগুলো খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা গিগই প্রায় 1K অর্থাৎ 1000-এর উপরে অলরেডি কাজ করে ফেলছে, এখানে আপনার কাজগুলো করে ফেলছে। প্রথমে যে বিষয়টা ছিল, অর্থাৎ আমি যখন একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ব্র্যান্ড নেম। এই ব্র্যান্ড নেমটা অ্যাকচুয়ালি কী জিনিস বা ব্র্যান্ড নেম অংশটা কী কাজ করে সেই বিষয়টা। ব্র্যান্ড নেমের বিষয়টা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন এইখানে উনি এই গিগটা যদি আমি একটু ওপেন করি, দেন হচ্ছে আমি যদি এই গিগটা একটু ওপেন করি, দেন হচ্ছে আমি যদি এখানে এই গিগটা ওপেন করি, এরপর হচ্ছে আমি এই গিগটা যদি ওপেন করি, এখান থেকে যদি একটু ওপেন করি, এই কয়েকটা গিগ একটু ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এখানে যে ইউজার নেমটা আছে দেখেন, দ্য ডিজাইন অ্যাফেয়ার, এটা হচ্ছে দ্য ডিজাইন অ্যাফেয়ার, এটা হচ্ছে দেখেন গ্যারিকোর, দেন হচ্ছে লগো স্টুডিও, আর্ট মার্ট, টনি ডিজাইন, এই অংশগুলো আছে। ব্র্যান্ড নেম হচ্ছে আপনি এমন কোনো নেম ইউজ করা, অর্থাৎ ইউজার নেমের মধ্যে এমন কোনো নেম ইউজ করা যেখানে কাজের উপর ডিপেন্ড করে আপনার একটা নেম থাকবে। অর্থাৎ আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন সেক্ষেত্রে আপনি আপনার ইউজার নেমের মধ্যে ডিজাইন, আর্ট, লাইন,
আর ক্রিয়েটিভিটি এরকম কিছু অ্যাক্টিভ মানে অ্যাড করবেন যাতে আপনার নেমটাও একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে। এই কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, সাপোজ মনে করেন আমি লগো ডিজাইন নিয়ে কথা বললাম বা লগো ডিজাইন নিয়ে আমি সার্চ করলাম, আমি যখন লগো ডিজাইন নিয়ে সার্চ করলাম ওনার কিন্তু নেমের মধ্যে ডিজাইন কথাটা আছে, যার ফলে ওনার অ্যাকাউন্টটা অর্থাৎ ওনার গিগটাও আমার সামনে চলে আসবে। আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি ওনার অ্যাকাউন্টে ঢুকলাম, এখানে একটু খেয়াল করে দেখুন 4560টা আপনার কাজ কমপ্লিট করছে এবং এখানে অ্যাড হচ্ছে 2018 থেকে অর্থাৎ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। দুই নম্বরটা হচ্ছে এখানে যদি আমি একটু যাই আর্ট মার্ট, উনি হচ্ছে 880টা কাজ কমপ্লিট করছেন এবং ওনার এখানে যদি আমি যাই উনি 2017 থেকে কাজ করছেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এরপর যদি আমি এখানে একটু যাই দেখেন লগো স্টুডিও, উনি 62টা কাজ করে ফেলছেন, 15টা কাজ অলরেডি ওনার রানিং আছে। আমি যদি একটু ওনার কাছে যাই 2020 সালে উনি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এখান যদি আমি একটু মাস্কট খানে যদি যাই, এখানে যদি আমি একটু ক্লিক করি একটু খেয়াল করে দেখেন 2019 সাল থেকে আসছেন এবং উনি এই পর্যন্ত 117টা কাজ করছেন, একটা কাজ হচ্ছে আপনার বর্তমানে রানিং আছে। এবং এইখানে যদি যাই জায়ান খান যদি যাই, এখানে দেখেন 1300-1435টা কাজ উনি করছেন, করার পর উনি 2017 সাল থেকে উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। যারা নিজের নেম ইউজ করছেন খেয়াল করে দেখেন, জায়ান খান যিনি আছেন উনি যে নেমটা ইউজ করছেন আর উনি হচ্ছে 2018 সাল থেকে করছেন, বাট হচ্ছে ওনার নেমটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম ডিজাইন বা সামথিং এরকম কিছু আছে। যারাই আপনার এরকম নিজের নেম দিয়ে কাজ করেন নাই বা কোনো ব্র্যান্ড নেম ইউজ করছেন, আর্ট আছেন, ডিজাইন আছেন, গ্যালারি আছেন, লাইন আছে, এই টাইপের ব্র্যান্ড নেম ইউজ করে কাজ করছেন, তারাই কিন্তু কাজ পারছেন। কারণ কেন, কারণ হচ্ছে যখন আমি খুঁজতেছি এই রিলেটেড কাজ নিয়ে খুঁজতেছি, আপনার যেহেতু লগো একটা আর্ট আপনার ক্যাটাগরির মধ্যে আর্ট পড়ে, তো আমি যখন আর্ট করছি তখন হচ্ছে আমার এই কিওয়ার্ডটাই অর্থাৎ আমার সারনেমটা বা ইউজার নেমটাও একটা কিওয়ার্ড হিসেবে কাজ করতেছে এবং সেই জন্য আপনার গিগটা সামনের দিকে চলে আসবে। এখন অথবা আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমরা যারা নিজেদের নেম নিয়ে কাজ করছি বা নিজেদের নেম নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তারা কি আপনারা কাজ পাবেন? হ্যাঁ আপনারা পাবেন, পাবেন না কেন, অবশ্যই পাবেন, তবে ওনাদের প্রায়োরিটি একটু বেশি পায়, ওনাদের প্রায়োরিটি একটা বেশি আসে। বিকজ অফ আমি যখন আপনাকে ডাক দিলাম আপনার নেমের সাথে যেহেতু মিল আছে সো দ্যাট আপনি সামনে চলে আসবেন, দেন হচ্ছে পর্যায়ক্রমে আসে, আর সেটা ইউজ হয় হচ্ছে আপনার কাজের ধরন প্লাস হচ্ছে রিভিউর উপর ডিপেন্ড করে আপনার গিগটা সামনের দিকে আসে। আর এরপর হচ্ছে অনেকে আপনার যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং ফাইবার যেটা করে সেটা হচ্ছে তার অ্যালগোরিদমে যেটা আছে সেটা হচ্ছে তার অ্যাকাউন্টটাকে সে কী করে প্রমোট করার জন্য ফার্স্টের দিকে নিয়ে আসে, গিগটা দিয়ে নিয়ে আসে, নিয়ে আসলে ওইখান থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ফার্স্টের দিকে আপনাদের দেখবেন ইমপ্রেশন ক্লিক এগুলো একটু বেড়ে যায়, বাট হচ্ছে আস্তে 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 আপনার কমে যায়। কেন কমে যায় তারও একটা কারণ আছে। তো আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অবশ্যই অবশ্যই আমরা ব্র্যান্ড নেম ইউজ করে ক্রিয়েট করব। আর ব্র্যান্ড নেমের আরেকটা কারণ হচ্ছে আপনি এই ব্র্যান্ড নেমটা সব জায়গায় ইউজ করবেন, অর্থাৎ আপনি যেই নামে আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ যে ইউজার নেম যেটা ইউজ করবেন ওই নামে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ওই নামে আপনি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ওই নামে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ওই নামে আপনি ইচ্ছে করলে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন যাতে আপনাকে গুগলে সার্চ দিলে যে কেউ পায়। সাপোজ মনে করেন আমি যদি এইখানে যাই যেমন দ্য ডিজাইন অ্যাফেয়ার্সে যদি যাই, আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে যদি আমি গুগলে গিয়ে সার্চ করি ডিজাইন অ্যাফেয়ার্সে, একটু খেয়াল করে দেখেন ডিজাইন অ্যাফেয়ার্সে সার্চ করলে ডিজাইন অ্যাফেয়ার্সের যাবতীয় যত কিছু আছে সে সামনে চলে আসবে। দেখেন ডিজাইন অ্যাফেয়ার্সের ড্রিবল, ডিজাইন অ্যাফেয়ার্সের টুইটার, ডিজাইন অ্যাফেয়ার্সের লিঙ্কডইন, অর্থাৎ সে কী করছেন ব্র্যান্ড নেম ইউজ করে কাজ করছেন। এতে একটা সুবিধা হয় কি, আপনার ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, প্রিন্টার যত জায়গায় আছে সেখানে হচ্ছে আপনি একই নেম ইউজ করেন, এতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তো অবশ্যই অবশ্যই আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জিনিসটা একটু খেয়াল রাখবো যাতে অবশ্যই অবশ্যই একটা ব্র্যান্ড নেম ইউজ করি, অর্থাৎ নিজের নেম না ইউজ করে একটা ব্র্যান্ড নেম ইউজ করি, আর ওইটা হতে হবে রিলেটেড আপনার কাজের রিলেটেড। আপনি ওয়েব ডিজাইনার হয়ে থাকলে ওই রিলেটেড কাজ আপনার নেম দিবেন, সার নেম দিবেন, আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন ওই রিলেটেড আপনি একটা ব্র্যান্ড নেম দিবেন, আর আপনি যদি ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ওই যেই যেই কাজ করতেছেন ওই রিলেটেড আপনাকে কী করতে হবে একটা অংশ ইউজ করতে হবে। নাম্বার টু হচ্ছে আমরা যখন কোনো অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি তখন আমরা এইখানে আমাদেরকে খেয়াল করে দেখেন এইখানে আমাকে একটা ডিসক্রিপশন অ্যাড করতে হয়। আমি একটু ওনার এখানে যাই তাহলে আপনি ভালো বুঝবেন, ওনার এখানে একটা ডিসক্রিপশন অ্যাড করতে হচ্ছে।
একটু খেয়াল করে দেখেন, এই যে ডিসক্রিপশনটা যে অ্যাড করছেন, আমরা ম্যাক্সিমাম সময় কি করি জানেন, আমরা ম্যাক্সিমাম সময় এখানে হিবিজিবি অনেক কিছু লিখে রাখি। এই ডিসক্রিপশনটার মধ্যে কখনো হিবিজিবি কিছু লেখা কাজ করবে না, ভালো কিছু করবে না। আপনাকে এখানে যেটা করতে হবে, খুবই খুবই অল্প ভাষায় আপনাকে এখানে উপস্থাপন করতে হবে আপনি কে। আমি আপনাকে বললাম যে আমি এই, আমি সেই, আমি অমুক সমুক, আপনার কিন্তু সময়টা লস হচ্ছে, প্লাস হচ্ছে কি আপনি বিরক্ত হচ্ছেন। কিন্তু আমি যদি এক কথায় বা দুই কথায় আপনাকে বলে দিতে পারি যে আমি এই ধরনের কাজ করি, তখন কি করবেন আপনি বুঝতে পারবেন বিষয়টা। কারণ এইখানে যারা কাজ দিতে আসে তারা ম্যাক্সিমাম সবাই জানে বুঝে বিধায় কিন্তু আপনার ফাইবারে আসে। সে যদি নাই জানতো যে ফাইবার নামের একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার কাজ করা যায়, এই বিষয়গুলো যদি সে নাই জানতো তাহলে কিন্তু কি করতো না, এখানে আসতো না। এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এখানে একটা মিনিংফুল ডিসক্রিপশন দিতে হবে, আর ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনি কি কাজ করেন সেটা ফুটিয়ে তুলতে হবে। অর্থাৎ আপনি একজন ডিজাইনার, আপনি কাজ করছেন, এই বিষয়গুলো। আর এখানে অবশ্যই যে জিনিসটা দেখা আছে, দেখেন উনি বলে দিচ্ছেন যে উনি কি করতে পারেন, কোন ধরনের কাজগুলো ভালো লাগে ওনার, এই বিষয়গুলো উনি কি করছেন খুব সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করে দিচ্ছেন। এরপর যে অংশটা আছে সেটা খেয়াল করে দেখেন, ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা অনেক সবাই সাধারণত ইংলিশ বাংলা এগুলো করি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি ইংলিশ বাংলাটা করি। আপনি যদি অন্যান্য যে ভাষাগুলো আছে সেই ভাষার মধ্যে যদি দক্ষতা থাকে অবশ্যই অবশ্যই এখানে অ্যাড করবে। নাম্বার থ্রি হচ্ছে, আমি লিঙ্কড অ্যাকাউন্টের কথা বলছিলাম, যে সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাকাউন্ট আমাকে লিঙ্কড করতে হয়। এখানে খেয়াল করে দেখেন আমরা অনেকেই যেটা করি, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঠিকই, বাট হচ্ছে আমরা জাস্ট ফেসবুক অ্যাড করে অথবা টুইটার অ্যাড করে অথবা গুগল অ্যাড করে, অর্থাৎ একটা বা দুইটা করি। এখানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এবং আপনি যদি কাজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মিনিমাম 4-5 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাকে এখানে লিঙ্কড করতে হবে। ড্রিবল আপনি পোর্টফোলিও অ্যাকাউন্ট করেন, টুইটারে অ্যাকাউন্ট করেন, ফেসবুক আছে, গুগল আছে, এগুলোর মধ্যে আপনি কি করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আর ব্র্যান্ড নেম দিয়ে করলে আপনার যে সুবিধাটা হবে, আমি গুগলে সার্চ করলে আমার কি হবে এই রিলেটেড অংশগুলো চলে আসবে, অর্থাৎ আপনার নাম চলে আসবে। এরপর একটু খেয়াল করে দেখেন, স্কিলের বিষয়টা নিয়ে কথা বলছিলাম। আমরা যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওনারা কি করেন যে যাবতীয় যত ডিজাইন রিলেটেড আপনার স্কিলগুলো আছে সবগুলোর মধ্যে এখানে অ্যাড করে দেন। অনেক সময় দেখা যায় যে আপনি লগো ডিজাইন ভালো পারেন বা আপনার গিগ আছে লগো ডিজাইনের উপর, বাট হচ্ছে আপনি এখানে অ্যাড করে রাখছেন লগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, টাইফল ব্রোশার, অর্থাৎ এই রিলেটেড যা আছে সব দিয়ে দিলেন। তখন কি হয়, তখন হচ্ছে আপনার গিগটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনি যেই সব কাজগুলো বা যেই রিলেটেড গিগগুলো দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন ওই অংশগুলোই জাস্ট হচ্ছে এখানে অ্যাড। খেয়াল করে দেখেন উনি হচ্ছে লগো ডিজাইন স্পেশালিস্ট, এজন্য এখানে যাবতীয় যত কথা আছে ম্যাক্সিমাম আপনার লগো নিয়ে কথা। খেয়াল করে দেখেন ব্র্যান্ড আইডেন্টি, সিগনেচার লগো, সোশ্যাল মিডিয়া ডিজাইন, স্টেশনারি ডিজাইন, ফ্ল্যাট লগো, কাস্টমস লগো, মিনিমাইজড লগো, ব্র্যান্ড স্টাইল গাইড, অর্থাৎ উনি এখানে দুইটাকে হাইলাইট করছেন। এক হচ্ছে ব্র্যান্ড আইডেন্টি যেটাকে স্টেশনারি ডিজাইন বলা হয়, আর দুই নম্বরটা হচ্ছে লগো ডিজাইন। সো এভাবে আপনাকে কী করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। যদি আপনি স্কিলগুলো দেন এখানে এরকম করে তাহলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিকজ অফ আমি যখন সার্চ করতেছি, আমি কী হিসেবে সার্চ করতেছি, আমি যখন এখানে যাচ্ছি তখন এখানে লিখতেছি লগো ডিজাইন, আমি কিন্তু এখানে গ্রাফিক্স ডিজাইন লিখতেছি না, আমি এখানে লগো ডিজাইন কথাটা লিখতেছি। এখন আপনি যদি লগো ডিজাইন নিয়ে আপনার যদি স্কিল থাকে তখন আপনার অ্যাকাউন্টটা আমার সামনে চলে আসবে বা আপনার গিগটা আমার সামনে চলে আসবে। এই জন্য এই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। দেন হচ্ছে খেয়াল করে দেখেন, এডুকেশনের জায়গায় আপনাকে অবশ্যই এডুকেশনটা অ্যাড করতে হবে। আমরা অনেকেই এডুকেশনটা অ্যাড করি না। আপনি লাস্ট পাস করছেন, আপনি যেটা থেকে আপনি গ্র্যাজুয়েট হয়েছেন বা আপনি ইন্টারমিডিয়েট যাই করছেন না কেন, আপনি এখানে আপনার এডুকেশনটা অ্যাড করে দেবেন, বা আপনি রানিং স্টুডেন্ট হলেও দিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে সার্টিফিকেশনের জায়গায় যেই অপশনটা দিবেন সেটা হচ্ছে, দেখেন খেয়াল করে দেখেন, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, তারপর হচ্ছে ব্রিটিশ কাউন্সিল থেকে আপনার করছেন, বিকাম এ গ্রাফিক ডিজাইনার, অ্যাসোসিয়েটেড ইন গ্রাফিক ডিজাইনার ইলাস্ট্রেটর ইউজিং অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে আপনি যেটা করবেন সার্টিফিকেটের মধ্যে, যদি আপনি যদি কোথাও থেকে কোর্স করে থাকেন, আপনি যদি এই রিলেটেড কোনো কাজ করে থাকেন ওইটাকে এখানে হাইলাইট করবেন যে আপনি এই এখানে কাজ করছেন। এগুলো কখনোই আপনার ব্ল্যাঙ্ক রাখবেন, আর এগুলো ফিল করাটা আপনার অ্যাকাউন্ট একটা হেলদি অ্যাকাউন্টের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সো এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন এবং এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই কাজ পাওয়ার সম্ভাবনা আপনার এক স্টেপ বেড়ে যায়। সেকেন্ড হচ্ছে, আমাকে গিগ ইমেজ এসইও করতে হবে। অর্থাৎ আমি যখন একটা অ্যাকাউন্টের মধ্যে আমার একটা গিগ দিব, আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে একটা গিগ আপলোড করে দিই, আপলোড করে দিলেই হয়ে গেল না, আমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমার গিগটাকে এসইও করে নিতে হবে। আর গিগের এসইও করার ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে গিগ ইমেজ এসইও। তো গিগ ইমেজ এসইও কী জিনিস সে বিষয়গুলো একটু কথা বলি। আমি যখন আমার যেই ইমেজটা আছে সেই ইমেজটাকে আমাকে কী করতে হবে, এমনভাবে প্রেজেন্ট করতে হবে বা এমনভাবে আমি কাজটা করব যাতে আপনার কী করতে হয় যে আপনি
যেই সার্ভিসটা প্রোভাইড করতেছেন সেই সার্ভিসটা ঠিকঠাক মতো আপনার প্রোভাইড হচ্ছে কিনা, বা দেখা যাচ্ছে কিনা, বা আপনি শো অফ করতে পারতেছেন কিনা যে আপনি এই কাজটা করতেছেন। এখন এই জন্য আমাকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে, আমি যেই রিলেটেড গিগ আপনার সাবমিট করব, যেই রিলেটেড গিগ আমি আপনার আমার অ্যাকাউন্টের মধ্যে পাবলিশ করতে চাচ্ছি, ওই রিলেটেড গিগ আমাকে কি করতে হবে, সার্চ করতে হবে। সার্চ করে আমি দেখব যে আমার যে গিগের যে ইমেজটা আছে সেই ইমেজটা যারা হচ্ছে অলরেডি গিগ আপলোড করছেন ওই ইমেজটার সাথে আমার ইমেজের পার্থক্যটা কি, আমি কি প্রফেশনালভাবে ইমেজটা ক্রিয়েট করতে পারছি কি না, এটা হচ্ছে আমার অফ পেজ এসইও বলা হয়। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে। তো আমি সাপোজ মনে করেন আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা গিগ আপলোড করতে চাই, আমি কি করলাম দেখে আমি এখান থেকে করে দিলাম, এটা কিন্তু কোনো সিস্টেম না। সিস্টেম হচ্ছে আপনি 5-7টা অ্যাকাউন্ট থেকে দেখবেন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের আমি 5-7টা গিগ দেখবো, দেখেন থেকে একটা আইডিয়া নেবো যে আসলে কী টাইপের গিগ আমাকে তৈরি করতে হবে, কী টাইপের গিগ আমাকে তৈরি করতে হবে, ওই জিনিসটা খেয়াল রেখে দেন হচ্ছে আমাকে গিগ ইমেজটা রেডি করতে হবে। এটা হচ্ছে আমাকে ফার্স্ট হচ্ছে গিগ ইমেজটা রেডি করা, দেন হচ্ছে আমাকে কী করতে হবে এই গিগটাকে অফ পেজ এসইও করতে হবে। অর্থাৎ আপনাকে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো দিয়ে আমাকে অফ পেজ এসইও করতে হবে। আর এইগুলোর ডিটেলসগুলো অর্থাৎ ডিটেলস ভিডিওগুলো সামনে আপনার আসতেছে, সো দ্যাট সামনে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি প্রত্যেকটা টপিকস আপনি পেতে পারেন। থার্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাকে আমার গিগ টাইটেল এসইও করতে হবে। এখন আমি একটা গিগ আপলোড করলাম, আমি গিগের ইমেজটা এসইও করছি, ইমেজটা এসইও করে রেডি করে রাখছি, আমি গিগটার টাইটেলটা আমি কি করব ইউজ করব। এখন গিগ টাইটেলটা যে আমি ইউজ করতেছি সেই গিগ টাইটেলের মধ্যে কি আমি অ্যাপ্রোপ্রিয়েট আমার স্কিলটাকে উপস্থাপন করতে পারতেছি কিনা, বা আমি কি আমার অপশনটাকে বুঝাতে পারতেছি কিনা যে আমি কোন ধরনের সার্ভিস প্রোভাইড করি। এখন আপনি কি করলেন, ম্যাক্সিমাম মানুষ যেটা করে বা ম্যাক্সিমাম নিউ যারা অ্যাকাউন্ট হোল্ডার তারা যেই কাজটা করে সেটা হচ্ছে কপি করে দিয়ে দেয়। অ্যাকচুয়ালি কপি করে দিলে কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না। এই জন্য আমি যেটা করব, আমি যখনই গিগ টাইটেলটা আপলোড করব আমাকে এসইও করতে হবে। কিভাবে আপনি এসইও করব, আমি আবার ফাইবারে যাব, ফাইবারে গিয়ে আমি যেই রিলেটেড গিগ পাবলিশ করতে চাচ্ছি ওই রিলেটেড গিগগুলো আমি দেখব, আমি 5-7টা 10টা আমি গিগ আপলোড ওপেন করব। ওপেন করে ওনারা কী টাইপের কথা অ্যাড করছেন ওইখান থেকে আমি কি করব, আমার কথাগুলোকে নিব, অর্থাৎ আমি সাজাবো ওইখান থেকে। তবে অবশ্যই এমন কিছু করবেন না যে আমার গিগ টাইটেলটা যাতে অনেক বড় না হয়ে যায়, কারণ গিগ টাইটেল বড় হয়ে গেলে আপনি জিনিসটা বুঝাতে পারবেন। সাপোজ মনে করেন খেয়াল করে দেখেন, আই উইল ডু 2 মিলিমাইজড লগো ডিজাইন ফর ইয়োর বিজনেস, শেষ। এখন আপনি যদি মনে করেন এখানে উপস্থাপন করতে করতে যদি আপনার ভিতরের দিকে চলে, যেমন দেখেন এখানে কিন্তু ভিতরে আর কিছু দেখা যাচ্ছে না, যখন গিগে যাব তখন হচ্ছে আমি দেখতে পাবো আসলে কী আছে। সো আমি এমন কিছু করব না যে আমার গিগের টাইটেলটা হাইড হয়ে যায়, ছোট করে যাতে মিনিংফুল একটা গিগের টাইটেল হয় সেই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। আর এজন্য আমাকে কী করতে হবে, এই রিলেটেড অনেকগুলো গিগ আমি আপলোড করব, দেখব, ওপেন করে দেখব, দেখে ওইখান থেকে আমি একটা আইডিয়া নিব যে কী টাইপের গিগ ইমেজ গিগ টাইটেল হতে পারে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে আমরা যে গিগ নিয়ে কাজ করব, আমরা কখনো সাবমিট করার সময় এগুলো করব না। অর্থাৎ আমি যখন গিগটা পাবলিশ করব তখন আমি কখনোই করব না। আমি আগে ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমি একটা নোটপ্যাড ইউজ করব, নোটপ্যাডের মধ্যে আপনি গিগ টাইটেল লিখলেন, ওইখানে হচ্ছে গিগ টাইটেলটা এসইও করে অ্যাড করবেন, দেন হচ্ছে আমি ডিসক্রিপশন যেটা আছে অর্থাৎ আমার একটা গিগের মধ্যে যেই অংশগুলো দিতে হয়, অর্থাৎ একটা গিগের ভিতরে যে আমি যেই ডিসক্রিপশনটা দিব অ্যাবাউট গিগ ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশনটা আমাকে এসইও করতে হবে, এসইও করে আমি এক জায়গায় রাখবো, রেখে দেন হচ্ছে সব একসাথে আপলোড করবো। এখন আপনি যদি একটা একটা করে আপলোড করেন আর একটা একটা করে কপি করেন এইভাবে কিন্তু সিস্টেম না, এই জন্য আমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। থার্ড হচ্ছে গিগ ডিসক্রিপশন এসইও করা। একটু আগে আমি আপনাদেরকে একটা কথা বলছি যে আমি যখন গিগটাকে আপলোড করব, গিগটাকে আপলোড করার সময় অবশ্যই অবশ্যই আমাকে একটা নোটপ্যাড ইউজ করতে হবে। লাইক একটু খেয়াল করে দেখেন, আমি এখানে আমার একটা গিগের জন্য আমি কি করলাম, আমার টাইটেলটা অ্যাক্টিভ করে নিলাম যে এই হচ্ছে আমার টাইটেল, দেন হচ্ছে আমি আমার গিগ ডিসক্রিপশনটা যেটা আছে অর্থাৎ আমার যে গিগের ডিসক্রিপশনটা আছে সেটাও আমি কি করব, এরকম ওই রিলেটেড 5-10টা গিগ আমি করব, ওপেন করব, ওপেন করে ওইখান থেকে আমি কি করতেছি আইডিয়া নিচ্ছি।
একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই ডিরেক্ট কপি করে কোনো কিছুই দিবেন না। সেটা আপনার টাইটেল হতে পারে, সেটা আপনার ডিসক্রিপশন হতে পারে, কোনো কিছুই কখনো এখান থেকে ডিরেক্ট কপি করে দিবেন না। অবশ্যই অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে আইডিয়া জেনারেট করে দেন হচ্ছে আপনি অ্যাড করেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি সংক্ষেপে প্রকাশ করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ কেন, আপনার ডিসক্রিপশনের মধ্যে যদি আপনি অনেক ফালতু কথা বেশি লিখেন বা কাজের কথা না লিখেন, তখন কিন্তু আপনি কি করতে পারবেন না, এখানে ডিসক্রিপশনটা র্যাঙ্কে উঠাতে পারবেন না, বা আপনার এই ডিসক্রিপশনটা দেখে একজন ক্লায়েন্ট আপনাকে কখনো কাজ দেবে না। এই জন্য 5-7টা বা 10টা আপনি দেখবেন, দেখে দেন হচ্ছে আমি ডিসক্রিপশনটা অ্যাড করব। আমি আগে একটা নোটপ্যাডে লিখে রাখবো, ওইখান থেকে আমি বাছাই করে দেন হচ্ছে আমি একটা আমার গিগ রিলেটেড ডিসক্রিপশন রেডি করব, রেডি করে দেন হচ্ছে আমি রাখবো। এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিগ প্রাইস এসইও। আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমি কি করতেছি, আমার প্রয়োজন মতো একটা গিগ প্রাইস দিয়ে দিচ্ছি। এখন আপনার যে গিগ প্রাইসটা আছে, সেই গিগ প্রাইসটা কি আসলে আপনার গিগের জন্য কি সুইটেবল কিনা, সেই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করি না। এমন অনেকে আছে যে ব্র্যান্ড আইডেন্টিটির একটা গিগ আপলোড করছেন $5, অথচ একটা ব্র্যান্ড আইডেন্টিটির যদি প্রফেশনাল একটা গিগ হয় মিনিমাম $100 যদি আপনি একটা গিগ আপলোড করেন। এখন আপনি কি করলেন, আপনি আমাকে এতগুলো জিনিস দিলেন, সাপোজ মনে করেন বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন যে আম আছে, এখন যখন যেহেতু আপনার এখন একটা আমের সিজন, আম আছে। এখন কেউ যদি বলে যে ভাই কত, কে 5 কেজি 50 টাকা, আরেক জায়গায় দেখতেছেন 1 কেজি 50 টাকা, তো তখনই আপনি বুঝতেছেন যে অ্যাকচুয়ালি এখানে মনে হয় কোনো ভেজাল আছে, অর্থাৎ আমগুলো মনে হয় ভালো না। এই যে বিষয়টা আপনি খেয়াল করতেছেন, তো আমি যখন একজন ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি ব্র্যান্ড আইডেন্টিটির এতগুলো আইটেম আপনি কী করতেছেন $5 দিচ্ছেন, তখন তার মধ্যে একটা জিনিস কাজ করতেছে, উনি মনে হয় আসলে বুঝে নাই বা উনি এই বিষয়ে জানে না, তখন আপনি কাজ পাবেন না। এই জন্য অবশ্যই গিগ প্রাইসটা আমাকে এসইও করে নিতে হবে, যে আমি যে গিগটা দিচ্ছি সেই গিগের প্রাইসটা কেমন হওয়া দরকার। এটা আপনি 5-7টা গিগ আপনি আপলোড করবেন, রিলেটেড গিগ আপলোড করবেন, ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে আসলে আপনার প্রাইসটা ঠিক আছে কিনা, বা মানানসই আছে কিনা, প্রফেশনাল আছে কিনা, এই বিষয়টা কনফার্ম হবেন। এরপর হচ্ছে আমরা ম্যাক্সিমাম এই জিনিসটা অনেকেই ভুল করি, আমরা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন যে বিষয়টা আছে এটা আমরা সেটই করি না, আমরা জানি না অনেকে হয়তোবা। এই বিষয়টা কি সেটা সম্পর্কে একটু ক্লিয়ার করি আপনাদেরকে। একটু খেয়াল করে দেখেন, প্রফেশনাল যতগুলো আপনি গিগ পাবেন, প্রফেশনাল যতগুলো অ্যাকাউন্ট পাবেন, প্রত্যেকটার মধ্যে ওরা কি করছেন, এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো অ্যাড করে রাখছেন। দেখেন, হোয়াট ইজ ইনক্লুডেড ইন বেসিক প্যাক, বেসিক প্যাকের মধ্যে কী আছে। In basic package, you will have 3 basic logo design with 2 revision and free source file 2. সে এখানে আনসারও করে দিচ্ছেন। সো আপনি এই কোয়েশ্চেনগুলো যদি উত্তর দিয়ে দেন, এগুলো হচ্ছে কি, যে আসলে আমি এই গিয়াটা পেলে, এই সার্ভিসটা নিলে আমি কী পাবো, ইনক্লুডের মধ্যে বেসিক গিয়ার মধ্যে কী আছে। এখন হয়তো বা অনেকেই বলবেন যে এইখানে তো অলরেডি গিগের মধ্যে লিখে দিছি, অলরেডি আমি তো গিগের মধ্যে লিখে দিছি, এখানে তো লিখে দিছি, তাহলে এখানে আপনার কি না, এখানে যে কাজটা করে সেটা হচ্ছে এখানে আপনার শর্ট স্টাইল ইউজ করা, অর্থাৎ শর্টভাবে আপনি এখানে অ্যাড করা। আর এখানে হচ্ছে মনের কথা, উনি কোশ্চেন করতে পারেন, এটা এই কোশ্চেনটা বাকি আছে, এই বিষয়টাকে কনফার্ম করার জন্য ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো আপনাকে দিয়ে দিতে হবে। তো এইটা যদি আপনি দেন, এটাও একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বা প্রফেশনাল একটা অ্যাকাউন্ট বা কাজ পাওয়ার একটা বড় হাতিয়ার হতে পারে। সো দ্যাট এইখানে অবশ্যই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো দিয়ে দিবেন। তো এটা আমরা অনেকেই জানি না, এই জন্য আমরা অনেকে ভুল করি, অবশ্যই অবশ্যই এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনগুলো আপনারা দিয়ে দিবেন। এরপরে যে বিষয়টা আছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আর সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যে আমরা যেই অ্যাকাউন্টগুলো লিঙ্কড করলাম, যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আমরা আমাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করছি, ওই অ্যাকাউন্টগুলো ছাড়াও ইচ্ছা করলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার গিগটাকে মার্কেটিং করতে পারেন। এই গিগটাকে মার্কেটিং করলে আপনি যেটা পাবেন সেখান থেকে আপনি সোর্স পেতে পারেন, অথবা ইমপ্রেশন পেতে পারেন, অথবা ক্লিক পেতে পারেন। অর্ডার যে পাবেন না বা অর্ডারে যে পাবেন এরকম কিছু না, আপনি ক্লিক পেতে পারেন, ইমপ্রেশন পেতে পারেন। ইমপ্রেশন যত বাড়বে আপনার আস্তে 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 গিগটাও সামনের দিকে চলে যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন। এক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে শুধু আমরা ফেসবুক, আমি আমার পোস্ট, আমার ওয়ালের পোস্টটা শেয়ার করলাম, টুইটারে গিয়ে আমি একটা টুইট করলাম, লিঙ্কডিনে গিয়ে আমি পোস্ট করলাম, পিন্টারেস্টে গিয়ে একটা পোস্ট করলাম, ড্রিবেলে আমি আমার অপশনটাকে সাবমিট, এগুলো কিছু না, এগুলোর সাথে সাথে আরও কিছু কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামে কীভাবে আপনি, ইনস্টাগ্রামে আপনি ইচ্ছা করলে আপনার পোস্টটা শেয়ার করতে পারেন, বিভিন্ন যে গ্রুপগুলো আছে যে গ্রুপের মধ্যে আপনারা গ্রাফিক্স রিলেটেড কাজ করে, ওইখানে আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, আপনার গিগটাকে প্রমোশন করতে পারেন বা আপনি আপনার গিগটাকে মার্কেটিং করতে পারেন। এই জিনিসটা যদি আপনি করেন অবশ্যই অবশ্যই আপনি কাজ বেশি পাবেন। এখন হয়তো বা একটা কোয়েশ্চেন থাকতে পারে
যে আমি তো অলরেডি দিয়ে আসছি, আমি অলরেডি দিয়ে আসছি, আমার একটা গিগ আমি দিয়ে আসছি, ডেইলি রিডি দেন, অর্থাৎ একই জিনিস বারবার বারবার দেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমি কি করতেছি, আমার মোবাইলে ডেইলি একটা মেসেজ আসতেছে যে আপনার 20 টাকা 1 জিবি, 20 টাকা 1 জিবি। এখন প্রথম দিন দেখছি আমি ডিলিট করে দিলাম, এরপরের দিন দেখলাম ডিলিট করে দিলাম, এরপরের দিন দেখলাম ডিলিট করে, এরকম করে যখন সে আমাকে বারবার দিচ্ছে, কোনো না কোনো দিন আমি কি করতেছি ক্লিক করে সার্ভিসটা নিচ্ছি। এতে সুবিধা হচ্ছে কি, ওনার সার্ভিসটা সেল হচ্ছে। ঠিক একইভাবে আপনি কি করবেন, একই আপনার গিগ আপনি ডেইলি ডেইলি আপলোড করেন, একদিন দুই দিন পর পর আপলোড করেন। আপনি ইচ্ছা করলে আজকে একটা গিগ দিলেন, কালকের আরেকটা গিগের লিক দিলেন, পরশু দিন আরেকটা গিগ, আবার সার্কেল অনুযায়ী দিলেন। অর্থাৎ ডেইলি যদি আপনি দিতে থাকেন, দেখবেন যে আপনার টুইটার, তারপর হচ্ছে লিঙ্কডিন, ইনস্টাগ্রাম বা আপনার পিন্টারেস্ট, ড্রিবল, এগুলো যে কোনো এক জায়গা থেকে আপনার অর্ডার আসবেই। এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট সেন্ড। আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করি যে, এক্ষেত্রে একটু কথা বলে নেই, আমরা আসলে অনেকেই বুঝি না আসলে বায়ার রিকোয়েস্ট কোনগুলো কীভাবে কী করব। আমি যখন একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করব, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে উনি, আমি একটা লগো ডিজাইন নামের একটা, আমার মনে করেন আমার একটা গিগ আছে, এর মধ্যে বায়ার রিকোয়েস্ট আসছে, অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আসছে। এখন আপনি বায়ার রিকোয়েস্ট আসছে আর সেন্ড করা শুরু করে দিলেন, অ্যাকচুয়ালি কি কাজটা আপনি পারবেন কি না, সেই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। কারণ এমনও সময় এমনও হয় যে উনি বলে দিছে মাস্কট লগো লাগবে, উনি বলে দিছে অ্যাবস্ট্রাক্ট লগো লাগবে, উনি বলে দিছে এরকম টাইপের লগো, অর্থাৎ উনি ওনার কন্ডিশন দিয়ে দিছে, বাট হচ্ছে আমরা কী করতেছি না বুঝেই রিকোয়েস্ট পাঠিয়ে দিই। তো এই জন্য আমাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন টাইপের কাজ পারেন, ওই রিলেটে আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করব। আর অবশ্যই অবশ্যই ডেইলি ডেইলি আপনি কী করবেন, মিনিমাম যে 10টা থাকে সে 10টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করে দিবেন। আমি আবারও বলতেছি প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলস আপনাদের সাথে কথা বলবো, ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোর মধ্যে পাবেন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে আপলোড করব এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেলস আলাপ করব। এরপর হচ্ছে আপনার যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন, আমি কনফার্ম অবশ্যই অবশ্যই আপনি কি করবেন, ফাইবারে কাজ পাবেন, অবশ্যই অবশ্যই কাজ পাবেন ইনশাল্লাহ। সো এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা হচ্ছে জানি তারা তো জানি, আর যারা হচ্ছে জানি না তারা যেটা করবেন সেটা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে এসইও করে দেন হচ্ছে কাজ করবেন। আবার অনেকের একটা হয়তো বা কোশ্চেন থাকতে পারে যে আমি অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি গিগ আপলোড করে ফেলছি, এখন যদি আমি গিগটাকে রিমুভ করে কাজ করতে চাই পারবো কি না। জি, আপনি ইচ্ছা করলে রিমুভ করে কাজ করতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি আপনি গিগটাকে রিমুভ করেন তাহলে আপনার ইমপ্রেশন, আপনার ক্লিক যা ছিল সবই চলে যাবে। আপনি যদি এডিটও করেন, আপনার ইমপ্রেশন ক্লিকটা থেমে যাবে, আবার আস্তে আস্তে উঠবে, একদম বন্ধ হয়ে যাবে তা না, আস্তে আস্তে উঠবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করবেন। তো আশা করি আপনাদের কিছু ইনফরমেশান দিতে পারছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন, ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।